ভাদ্র মাসে তালের পিঠে খাবো না তা কি কখনো হয়? আর আজকেই পড়েছে যত সব রকমের ঝামেলা। এইদিকে দিদিদেরকে বাড়ি যাওয়ার জন্য টোটোতে তুলে দিয়ে চটপট করে রেডি হয়ে আমিও বেরিয়ে পড়লাম ভাইজির বার্থডে সেলিব্রেশনে যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো আমি এখন বানাবো তালের বড়া বা পিঠা। তো সব কিছু কিন্তু দিদি আমাকে রেডি করে দিয়েছিল, আমি বলেছিলাম যা যা দিতে সব কিছু দিয়ে আমাকে রেডি করে দিয়েছিল। তো আমি বসে বসে ভেজে নিচ্ছি, কারণ আমি বানালেই নাকি টেস্ট হয় আর আমি বানালেই নাকি সুন্দর হয়। এটা আমি না, এটা আমাদের বাড়ির সবাই বলে। তাই বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে বা পুজো হলে মা বলে যে লুচি, সুজি, পুরি, পায়েস, নারকেলের নাড়ু, এসব কিছু মা আমাকেই বানাতে বলে। তাই আমিও বানিয়ে নিই, আর আমারও বানাতে বেশ ভালো লাগে, বিশেষ করে রেডি করে দিলে তো আরও ভালো লাগে। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার তালের বড়া বানানো একদম কমপ্লিট। অনেকগুলোই বানিয়েছি, কিন্তু আমি বানাতেই আছি, এদিকে খেতেই আছে, তো অনেক কমে গেছে এখন, আরও অনেক ছিল। তো যাই হোক, আমি বড়া বানালাম, আর টেস্ট করবো না তা কী করে হয় বলো তো গাইস? আর টেস্ট করে তোমাদেরকে জানাবো না যে কীরকম হয়েছে, সেটা কি কখনো হয়? তো তাই আমি বড়া টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি, দারুণ হয়েছে। আমি নিজেই বানিয়ে নিজেই প্রশংসা করছি, কারণ তোমরা তো প্রশংসা করবে না, আর তোমাদেরকেও তো আমি খাওয়াতে পারছি না। তো এইদিকে দেখো, তারপর দিদিরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি রেডি হয়ে গেছে, আর আমি না আজকে বড়া বানিয়েছি কিন্তু দিদিদের জন্যই। তো দিদিরা বাড়ি চলে যাবে আজকে, তাই আর কি এখানে ছিল দুদিন, ওদেরকে তো বড়া বানিয়ে খাওয়াতে পারিনি, তাই আজকে বানিয়ে দিলাম, একবারে বাড়ি নিয়ে যাবে, বাড়িতে আরও অনেকে আছে সবাইকে দেওয়ার জন্য। আর এইদিকে আমার বাবুটা যে এত খচ্চর হয়ে গেছে না কি বলবো গাইস, যত বড় হচ্ছে তত পাজি হয়ে গেছে, শুধু দুষ্টুমি। তো যাই হোক, এইদিকে দিদিরা টোটোতে উঠে গেছে, এখনই চলে যাবে দিদিরা। তাই সকাল থেকে মায়ের মন খারাপ, দিদি আর বাবু চলে যাচ্ছে জন্য তো আমি টাটা করে দিলাম। আর এদিকে দেখো, আমি চটপট করে এদিকে রেডি হয়ে গেছি বার্থডে সেলিব্রেশনে যাওয়ার জন্য। আর আজকে গরমটা যে এত করেছে, আজকে না রোজই গরম হয়, আজকে দুপুরবেলা থেকে রোদটা বেশি করে আর কি দিচ্ছে। আর এদিকে আমার সব জামা কাপড় পুরনো হয়ে গেছে, তারপরে ভাবলাম যে না, এই ড্রেসটা নতুনই আছে, কোথাও পরে যাইনি, তো তাই এটাই পরলাম এই গরমের মধ্যে, ফুল হাতা হলেও চলবে, কোনো ব্যাপার না। আর এই যে এদিকে দেখো, সামনে গেটটা দেখতে পাচ্ছ না, এই গেটটা না আমাদের স্কুল মাঠে যেখানে দুর্গাপুজো হবে ওই পুজোরই গেট এখানে লাগিয়েছে, অনেকটা দূর কিন্তু। তারপরে কথা বলতে বলতে আমাদের খগেনাট ব্রিজে চলে এলাম, ব্রিজটা দেখেই তোমরা অনেকেই চিনতে পেরে গেছো। দেন আমরা দোকানে ঘুরছি শুধু বার্থডে গিফটের জন্য, অনেক দোকানে গেছি গাইস, আমি ভিডিও ক্লিপ নিইনি যদিও, কিন্তু আমি কোনো গিফট পছন্দ করতে পারিনি। তারপরে এদিকে এই যে বার্থডে কেকটা নিয়েই আমরা আপাতত এগিয়ে যাচ্ছি, তারপরে চলে এলাম আর এক দোকানে, কী দিব কী না দিব ভাবতে ভাবতে এখানে আমরা একটা গিফট নিয়েছি, সেটা তোমরা পরে দেখতে পারবে যখন গিফট আনবক্সিং করবে। তো যার বার্থডে আর তার বান্ধবীদেরকে আমরা আগে পাঠিয়ে দিয়েছি, মানে এগিয়ে যেতে বলেছি, ওরা এগিয়ে দোকানে ওয়েট করছে। তো তারপরে আমরা হেঁটে হেঁটে চলে এলাম দোকানে। তো আমাদের অ্যাকচুয়ালি আজকে বার্থডে সেলিব্রেশন করার কথা ছিল টি গার্ডেনে, মানে আমাদের খগেনাট বাজার পেরিয়ে একটা চাপাতা বাগান আছে ওখানে। কিন্তু কি বলবো গাইস, আমাদের বাজারে যে এতটা সময় এদিক ওদিক করে নষ্ট হয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারিনি। কত দোকানে গেছি, এই দোকান ওই দোকান, মানে কি বলবো, গিফট আর পছন্দ হয় না। তারপরে একবার ভেবেছিলাম যে না, আমি টাকাই দিয়ে দেবো, তারপর ভাবলাম যে না, বার্থডেতে গিফট দেওয়াটা বেশি ভালো হয়, যদিও সেটা কম দামের মধ্যে হোক বা ছোট কিছু হোক, যাই হোক গিফট তো গিফটই, তাই না? আমাদের আজকে ইচ্ছেটা কিন্তু অসম্পূর্ণই রয়ে গেল। আমরা চেয়েছিলাম আজকে বার্থডে সেলিব্রেশনটা আমরা টি গার্ডেনে করব, কিন্তু সেটা কিছুতেই হলো না। তো যাই হোক, এখানেই করে নিচ্ছি শর্টকাট করে, কারণ বেলাও নেই, এখন বেজে গেছে 4:30 মতো, তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখন, সেটা তোমরাও জানো। আর বাগানে গেলে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আবার, তাই এখানেই শর্টকাট করে সেরে দেওয়া হচ্ছে। আমাদের
সময়ের কারণে এখানেও বেলুন টেলুন আমরা সেট করতে পারলাম না, খুব ছোট্ট করেই বার্থডে সেলিব্রেট করা হলো শুধু কেকটা এনে। তো হ্যাপি বার্থডে মাম্পু, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, গড ব্লেস ইউ মাই ডিয়ার। তো ও কিন্তু আমার থেকে অনেক ছোট, কিন্তু তবুও আমাকে ও নিজের পিসি থেকে কম দেখে না, আর আমিও ওকে নিজের ভাইজি থেকে কম দেখি না। আমরা নিজের ভাইজিয়ের পিসি না হলেও কিন্তু আমাদের ভালোবাসাটা অনেকটা বন্ধুর মতো। তো যাই হোক, এখানে দেখো কতবার যে কেক খাওয়া খাওয়াই চলছে কোনো ঠিক নেই, আর এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। আমি ভাবলাম যে অরিজিনাল ভয়েসটা দেবো ওখানকার, কিন্তু আমি দিতে পারলাম না, ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছিল। তো এখানে কথা হচ্ছিল যে আমি অনেক দোকানে গেছি, আমার জিনিস পছন্দ হয়নি, আর ভাবলাম যে প্রিয়া ভাস্তি আর আমি দুজনে মিলে ভালো কিছু একটা দিব, কিন্তু সেটাও হলো না। তো তাই আর আমি ভালো কিছু দিতে পারলাম না, একটা কফি কাপ দিলাম আর টাকা দিলাম। তো ওটাই বলছিল যে পিসি টাকা কেন, ভাবলাম টাকা দিয়ে চকলেট খেয়ে নিস, তো ওটা নিয়ে কথা হচ্ছিল। তো তারপরে এইদিকে হচ্ছে ভাস্তির যে বান্ধবীগুলো, তো ওরা তিনজনে মিলে কি দিয়েছে সেটাও তোমরা দেখতে পারবে যখন আনবক্সিং করবে। তো চলো, প্রিয়া ভাস্তি আর আমি কিন্তু দুজনেই সেম জিনিস দিয়েছি, কি বলবো, কিছু বলার নেই। আর এখানে আলাদা আলাদা নিতে চেয়েছি, সেটাও হয়নি। আজকের দিনটা আমরা বলতে গেলে 2 ঘন্টার মতো বাজারে আমরা এদিক ওদিক শুধু শুধু ঘোরাঘুরি করছিলাম, 1.5 ঘন্টা আমাদের এমনি করেই কেটে গেল। আর তাছাড়াও এখন একটু হাতে টাকা পয়সা টান টান চলছে, তো পরে আমি ওকে ভালো কিছু দেব। তো দেখো আনবক্সিং করছে, তো এটার ভিতরে কি আছে আমরা তো মানে কনফিউজ হয়ে গেছিলাম আরেক ভাস্তি আর আমি, কারণ যারা দিছে তারা তো চুপচাপ আছে, আর আমরা দুজন শুধু কি কি বলছি যে এটা এটা এটা, লাস্টে একটাও না, লাস্টে হচ্ছে এটা হচ্ছে একটা সিনারি, হচ্ছে কৃষ্ণ ঠাকুরের, দেখতে পাচ্ছ খুব সুন্দর সিনারিটা। তো এটা দিল এই যে ভাস্তির 3 বান্ধবী মিলে দিয়েছে, তো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে ভাস্তিকে বললাম যে আমরা প্রিয়া ভাস্তি আর আমি তো দুজনেই একই জিনিস দিয়েছি, তো একটাই বের কর, বেকার দুটো খুলতে হবে না, একটাই খোল, খুলে দেখার ইচ্ছে তো দেখে নে। তো তারপরে খাওয়ার জন্য এখানে নিয়েছি চিকেন পকোড়া, তো চিকেন পকোড়া 2 করে দিতে বলেছিলাম, দোকানেই ছিল না, তাই একটা করে সবাই নিয়েছি। তারপরে আমরা চলে গেলাম অন্য দোকানে আবার খাওয়ার জন্য। তো এখানে আমরা খেতে এলাম মোমো, আর আজকে এমন ভাগ্যটা খারাপ যে এখানে আমরা এসে মোমোও পেলাম না, ওখানে চিকেন পকোড়া 1 করে আর এখানে মোমোই নেই, শুধু এগরোল ছিল, চাউমিন ছিল আর পাস্তা ছিল। তো তাই আর কি চাউমিনই নেওয়া হলো। আর এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত ঝাল লেগেছে কি বলবো। তো চলো আমরা এখন বাড়ি চলে যাব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো চলো, রাত হয়ে যাচ্ছে, টাটা।